প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করবো এসএসসি সাধারণ গণিত অনুশীলন 11.2 এর 11 ক এবং খ এর অংশের অনুপাত 2:3, খ এবং গ এর অংশের অনুপাত 1:2, গ এবং ঘ এর অংশের অনুপাত 3:2। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে খ খ সেম, এখানে গ গ সেম, কিন্তু এখানে সেম নাই। এটা সেম করার জন্য এটাকে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি, 3 এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা সমান হয়ে যাবে। তো আমি প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করছি, এটার সাথে 1 মাল্টিপ্লাই করি, এটার সাথে 3 মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, মানে এটা আর এটা সেম হয়ে যাবে। যেটাই মাল্টিপ্লাই করি সেটা দুইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। 3 to the 6, তো এটাকে 6 বানিয়ে তাহলে এটাকে 2 মাল্টিপ্লাই করতে হবে। তো এটার সাথে যদি 2 মাল্টিপ্লাই করি, তো এটার সাথেও 2 মাল্টিপ্লাই করতে হবে। 2 1 যা 2, 3 1 যা 3, 2 is to 3, 3 3 1 যা 3, 3 2 যা 6, 2 2 যা 6 ডট 2 2 যা 4। খ খ এই দুই জায়গায় মিল, এই দুই জায়গায় মিল। খ ইস টু গ ইস টু ঘ ইকুয়াল টু 2, তারপরে 3, তারপরে এখানে 6 4। ধরি ক 2x, খ 3x, গ 6x এবং ঘ 4x পাচ্ছে। 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল 300। 15x ইকুয়াল 300, সুতরাং x ইকুয়াল 300 ডিভাইড বাই 15, 20। x ইকুয়াল 20 ক পাচ্ছ, 2x ইকুয়াল 2 × 20 ইকুয়াল 40 টাকা। খ পাচ্ছে 3x ইকুয়াল 3 × 20 ইকুয়াল 60 টাকা। ঘ পাচ্ছ 6x ইকুয়াল 6 × 20 ইকুয়াল 120 টাকা। ঘ পাচ্ছ 4x ইকুয়াল 4 × 20 ইকুয়াল 80 টাকা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো সবগুলো যোগ করলে যেন আবার 300 হয়, তাহলে আমাদের রেজাল্ট কনফার্ম হয়েছে। 80 + 120 ইকুয়াল 200, 60 + 40 ইকুয়াল 100, 100 + 200 ইকুয়াল 300। ওকে, এটাই আনসার।